हेलो वेलकम बैक टू खेलो बांगला चैनल। आजकेर भिडियोते थाकছে সবথেকে বেশি জাতীয় লীগ এবং আই লীগ চ্যাম্পিয়ন দল ডেম্পো তারা একজন দেশীয় তারকা খেলোয়াড়কে সই করালো। এছাড়াও থাকছে ভারত আর মালয়েশিয়ার মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ কোন চ্যানেলে দেখানো হবে তারও আপডেট থাকছে, খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি শুরু করব মহিলা ফুটবলার জাতীয় দলের স্ট্রাইকার খেলোয়াড় যার নাম বালা দেবী 34 বছর বয়সী এই খেলোয়াড়টিকে সই করে নিল বাংলার ক্লাব শ্রীভূমি এফসি। এই শ্রীভূমি এফসি লাস্ট ইয়ার তারা কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, যার জন্য তারা IWL মানে ওমেন্স যে আই লিগ হয় সেখানে কিন্তু তারা কোয়ালিফাই করেছে, যার জন্য তারা এবছর দারুণ একটা টিম তৈরি করছে। আর সেই দিক থেকে ন্যাশনাল টিমের 34 বছর স্ট্রাইকার এই বালা দেবীকে কিন্তু সাইন করেই নিয়েছে। বলে রাখি এই বালা দেবী স্কটল্যান্ডের ক্লাব রেঞ্জার্স যেন খুব নাম করা একটা ক্লাব, এখানেও তিনি খেলেছেন। এছাড়া মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্ট সেখানেও তিনি খেলেছেন। লাস্ট তিনি মণিপুরের একটি ক্লাবে খেলতেন, সেখানে পুলিশে তিনি চাকরি করেন, যার সূত্রে তাকে মণিপুরের ক্লাবে খেলতে হয়। তো আলটিমেট সেই খেলোয়াড়টিকে শ্রীভূমি এফসি কিন্তু তারা সাইন করে নিয়েছে ওমেন্স আই লিগের জন্য। এরপরে যে খবরটি বলবো রয় কৃষ্ণাকে নিয়ে। রয় কৃষ্ণা যিনি বর্তমানে উড়িষ্যা এফসি টিমের একজন খেলোয়াড়, আর এই খেলোয়াড়টিকে কিন্তু জাতীয় দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ফিজি জাতীয় দলের। ফিজি জাতীয় দল এই মুহূর্তে তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2026 ওশেনিয়া গ্রুপে কিন্তু খেলছে, আর সেই টিমের ক্যাপ্টেন করা হয়েছে রয় কৃষ্ণাকে। মানে রয় কৃষ্ণার উপর কিন্তু একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে ফিজি। আর রয় কৃষ্ণা কোন লেভেলের খেলোয়াড় সমস্ত যারা ফুটবল ভক্তরা আমরা কিন্তু জানি। এরপরে যে খবরটি বলবো ডেম্পোর কথা। ডেম্পো আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়েছে লাস্ট ইয়ার, এবার তারা আই লিগ খেলবে। আর আই লিগের জন্য তারা কিন্তু একজন স্বদেশীয় একজন ভারতীয় খেলোয়াড়কে কিন্তু সই করিয়ে নিয়েছে, যার নাম সেমবয় হাউকি, যিনি লাস্ট ইয়ারে জামশেদপুরে খেলেছিলেন, এর আগে ইস্ট বেঙ্গলেও খেলেছেন, ব্যাঙ্গালোরে খেলেছেন, যার প্রথম যাত্রা শুরু হয়েছিল পুনে এফসি থেকে, যেই পুনে এফসি এখন আর নেই। বাট তাকে এই ডেম্পো ক্লাব কিন্তু সাইন করে নিয়েছে। তিনি অনেকটাই এখন চোটগ্রস্ত খেলোয়াড়, এবার দেখার বিষয় ডেম্পো কেমন, ডেম্পোতে কি তিনি কেমন পারফরমেন্স করেন। বলে রাখি ডেম্পো কিন্তু খুব একটা ভালো টিম এই বছর আই লিগের জন্য তৈরি করেনি, তারা মূলত তাদের যে একাডেমির খেলোয়াড়রা আছে তাদের উপরেই নির্ভর করেই পুরো টিমটা তৈরি করেছে। এরপরে তোমাদের যে খবরটি জানাবো ইন্ডিয়া ভার্সেস মালয়েশিয়া 18 নভেম্বর যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হতে চলেছে ভারতে, এই ম্যাচটি তোমরা লাইভ কোথায় দেখতে পারবে? বলে রাখি অ্যাপসে যদি তোমরা দেখো, মানে মোবাইলে তোমরা যদি দেখো তাহলে তোমরা জিও সিনেমা অ্যাপসে লাইভ ম্যাচটি দেখতে পারবে। আর যদি টিভিতে তো যদি তোমরা ম্যাচটি দেখতে চাও সেক্ষেত্রে জিওরই একটা চ্যানেল Sports 18 সেখানে তোমরা লাইভ দেখতে পারবে ভারত ভার্সেস মালয়েশিয়ার মধ্যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। তো আজকের মতো খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো। পরে কোনো আপডেট এলে আবার তোমাদের একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। টাটা, বাই বাই।